এই ছেলে কে তুমি আর আমার গায়ে টাকা মালা কেন? আমি যেই হই না কেন, আমি আপনার সাথে একটা গেম খেলতে চাই। গেম? আর আপনি যদি এই গেম খেলে জিতেন তাহলে আপনি 5 লক্ষ টাকা পাবেন। এই যে আমার ব্যাগে আরো অনেকগুলো টাকা আছে। কিসের গেম? আমি তো তোমাকে চিনি না, তোমার সাথে আমি কিসের গেম খেলবো? ম্যাডাম, আমি আপনাকে 2টা প্রশ্ন করব, আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে 5 লক্ষ টাকা পাবেন, কিন্তু মিথ্যা বলতে পারবেন না, কারণ মিথ্যা বললে আমার এই ফোন ধরে ফেলবে। আচ্ছা, কি প্রশ্ন করেন? আচ্ছা, তাহলে শুরু করলাম। আচ্ছা, আপনি এখন কার সাথে দেখা করে আসছেন? দূর, আমাকে কি বোকা পেয়েছে? আমি জীবনে কত গেম খেললাম, কখনোই হারলাম না। আজকে আমি হেরে যাব? মোবাইল আর কি সাই ধরতে পারবে? আমি মিথ্যা বলেই দেখি ধরতে পারে কিনা। না না, আমি তো কারোর সাথে দেখা করি নাই, আমি বাসা থেকে বের হয়ে সোজা একটু আমার বান্ধবীর বাড়িতে যাচ্ছি। ম্যাডাম, আমি বলছি না মিথ্যে বলা যাবে না, আপনি এই কথাটা মিথ্যে বলেছেন, তার জন্য আমার ফোন ধরে ফেলছে। আপনি সত্যি করে বলেন আপনি এখন কোত্থেকে আসছেন? জি, আমি উত্তর দিচ্ছি, আসলে আমি আমার বিএফ মানে বয়ফ্রেন্ডের সাথে দেখা করে আসছি। জি, আপনি সঠিক উত্তর দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন দ্বিতীয় প্রশ্নে গেলাম, আপনি কি ভার্জিন? না, এখন আর ওই ভুল করবো না, এখন মিথ্যা বলবো না, সত্যিই বলবো। এখন যদি মিথ্যা বলি তাহলে ধরা খেয়ে যাব, আর টাকাগুলো হাতছাড়া হয়ে যাবে, টাকা হাতছাড়া করা যাবে না। না না, সত্যিই বলি। আর এই ছেলে জানলে কী সমস্যা? এ তো আমাকে চিনেও না, আমি ওকে চিনি না, কোনো সমস্যাই নেই। না না, আমি ভার্জিন না। ও, ভার্জিন না? কতদিন আগে হারিয়েছেন? মানে এই তো কিছুদিন আগেই। কয়বার? আসলে সঠিক তো মনে নেই, তবে হবে 10-12 বার তো হবেই। ও, 10-12 বার? কার সাথে? আমার 4-5 জন বয়ফ্রেন্ড ছিল, তো ওদের সাথেই হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সত্যটা বলার জন্য। আপনার সাথে আমার 5 লক্ষ টাকার ডিল হয়েছে, 3 লক্ষ টাকা আপনার হাতে, এই নিন 2 লক্ষ টাকা, আমি গেলাম। দাঁড়ান, শুনেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। আপনার সাথে এতক্ষণ আমার যা কথা হয়েছে, এ কথাগুলো যেন আপনি আর আমি ব্যতীত অন্য কেউ না জানতে পারে। জানতে পারলে আমার অনেক বড় সমস্যা হয়ে যাবে, আপনি কাউকে বলবেন না। কারণ আমার 5-6টা বয়ফ্রেন্ড ছিল, বাট আমি ওদেরকে ছেড়ে দিয়েছি। এখন আমার সামনে বিয়ে, অনেক ধনী পরিবারের একটা ছেলের সাথে, আর এই বিষয়গুলো যদি জানাজানি হয় তাহলে আমার বিয়েটা ভেঙে যাবে, আপনি কাউকে বলবেন না, ঠিক আছে? কেমন আছো? আর হঠাৎ করে আমাকে ডেকেছ? আর আমি তো এখন মার্কেট করতেছিলাম, কাল বাদে পরশু বিয়ে আমাদের, মার্কেট করতে হবে না? আর 2 দিন পরে তো আমাদের দেখাই হইতো, এত দেখার কি প্রয়োজন ছিল এখন? আসলে মোহনা, কিভাবে যে বলি, তোমার সাথে আমার বিয়েটা হচ্ছে না। কি? বিয়ে হচ্ছে না মানে কি? মানে কিছুই না, আসলে আমি ভার্জিন না। ভার্জিন না মানে কি বলছো এসব? আর তুমি ভার্জিন না এটা এখন কেন বলছো? আগে কেন বললো না? এখন আমার বিয়ের সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, আমার আত্মীয় স্বজন সব জেনে গেছে যে আমার কাল বাদে পরশু আমার বিয়ে, এখন তুমি বলছো যে ভার্জিন না, এটা কি মানা সম্ভব? দেখো মোহনা, আমি একটা মেয়ের সাথে রুম ডেট করেছি, যার জন্য আমি ভার্জিনিটি হারিয়েছি। আবার একই কথা বলছো? ভার্জিনিটি হারিয়েছো, আবার রুম ডেট করেছো? ছি, তুমি এত খারাপ! এত উত্তেজিত হওয়ার কি আছে? ভার্জিনিটি যে কারো হারাতে পারে, আমি হারিয়েছি, তুমিও হারাতে পারো, এগুলো যে কারো হারাতে পারে, এটা তো সিম্পল বিষয়। কি বলছো? ভার্জিনিটি হারানো একটা সিম্পল বিষয়? এটাকে তুমি সিম্পল বলছো? আর তুমি জানো এটা আমার কাছে কত বড় একটা জিনিস? আর তুই কি বললি? হ্যাঁ, যে আমার ভার্জিনিটি হারিয়েছি, আমি কেন ভার্জিনিটি হারাতে যাব? আমি তো তোর মতো চরিত্রহীন না, আমি তোর মতো এত খারাপ না। অবশ্যই তুমি খারাপ, কারণ ভার্জিনিটি আমি হারাইনি, হারিয়েছো তুমি। একই সুর বারবার বাজাইতেছো, তোমার দোষটা আমার উপর চাপিয়ে দিতেছো। না, আমি ভার্জিনিটি হারাতে যাব কি জন্যে? হ্যাঁ, তুমি ভার্জিনিটি হারিয়েছো, প্রমাণ চাও। কিসের প্রমাণ? আর তুমি প্রমাণ কোথায় থেকে দিবা? আমি তো জানি আমি ভার্জিন। প্রমাণ দিচ্ছি। শুভ, এদিকে আয়, প্রমাণ এখন বের হয়ে যাবে সরসর করে। চিনতে পারছো কে? আমার ছোট ভাই লাগে, এলাকার ছোট ভাই।
আমি তোমাকে বিয়ের আগে একটু পরীক্ষা করার জন্য আমি ওকে পাঠিয়েছি এবং কিছু টাকা দিয়েছি, অল্প কিছু টাকা না, লক্ষ লক্ষ টাকা দিয়ে তোমাকে পরীক্ষা করেছি। এই মোবাইলের ভিতরে সবকিছু রেকর্ড আছে। গতকালকে তুমি সকালবেলা কার সাথে দেখা করেছো, কার সাথে কোথায় গিয়েছো, তুমি সবকিছু বলে দিয়েছো। শুধুমাত্র টাকার লোভে পড়ে, শুধুমাত্র টাকার লোভে পড়ে তুমি কয়টা ছেলের সাথে রিলেশন করেছো, কার কার সাথে রুম জেট করেছো এবং কয়বার তুমি ভার্জিনতা হারিয়েছো, সবকিছু তুমি বলে দিয়েছো শুধুমাত্র টাকার লোভে পড়ে। আমি অবাক হচ্ছি, আল্লাহ আমার বাঁচাইছে। শুধুমাত্র এই টাকা যদি আমার কাছে না থাকতো তাহলে আমি তোমার এই আসল রূপটা ধরতে পারতাম না। শুধুমাত্র টাকার লোভে পড়ে তুমি তোমার সত্যটা বলে দিয়েছো, এই জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই আর আমি শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমার বাঁচাইছে। না হলে তোমার মতন একটা চরিত্রহীন মেয়ে যদি আমার ঘরে আসতো আমি কখনোই শান্তি পেতাম না, কখনোই না। দেখো যা বলছো তুমি সত্যিই বলছো, আর আমিও যা বলছি সত্যিই বলেছিলাম। এখন তোমার ইচ্ছা, তুমি আমাকে তোমার ঘরে বউ বানালেও পারো না বানালেও পারো, এখন আমার এখানে আর কিছু করার নাই। আমার জীবনে যা ঘটে গেছে তা তো আর ফিরাতে পারবো না। তুমি চাইলে আমার জীবনটা নতুন করে সাজাতে পারো, তুমি চাইলেই আমি আবার একটা ভালো জীবনে চলে যেতে পারি। এখন তুমি কি করবা পুরোটা তোমার উপর।